আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থী, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে আসছি তোমাদের 12তম অর্থাৎ দ্বাদশ সপ্তাহের বিজ্ঞান যে অ্যাসাইনমেন্টটা আছে সেটার সঠিক উত্তর নিয়ে সঙ্গে পিডিএফ ফাইলও দিয়ে দিব। তো চলো ভিডিওটাতে একটা লাইক করে দাও এবং আমরা ভিডিও শুরু করি। তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের নাম্বার হচ্ছে 3 নাম্বার এবং অধ্যায় হচ্ছে 3, উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। ওকে, সো তোমাদের অধ্যায় কিংবা শিরোনাম তোমরা ইউজ করতে পারো উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য। এবং দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এটা ফলো করেই মূলত আমাদেরকে অ্যাসাইনমেন্টের সলিউশন করতে হবে। সো দেখো, মূলা, শালগম, এক খণ্ড আদা, এক খণ্ড কাঁচা হলুদ, পেঁয়াজ, রসুন, মিষ্টি আলু সংগ্রহ করো। সো এগুলাকে মূলত আমাদেরকে সংগ্রহ করতে হবে। কী কী সংগ্রহ করতে হবে? মূলা, শালগম, আদা, তারপর কাঁচা হলুদ, পেঁয়াজ, রসুন, মিষ্টি আলু সংগ্রহ করো। এদের মূল ও কাণ্ড কোন প্রকৃতির তা চিহ্নিত চিত্র অঙ্কন করে খাতায় নোট করো এবং তোমার কথার সপক্ষে যুক্তি দাও। ওকে, তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, দেখতে পাচ্ছ নির্দেশনাতে কি বলছে? রূপান্তরিত মূল ও কাণ্ড সম্পর্কে ধারণা নিতে হবে। তো চলো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাসাইনমেন্টের উত্তরে। আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে তোমাদেরকে অবশ্যই চিত্র অঙ্কন করতে হবে। তো আমি দেখাচ্ছি অ্যান্সারটা। ওকে, তো সুপ্রিয় সকল শিক্ষার্থী, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের পিডিএফ ফাইল। তো এখানে দেখতে পাচ্ছ মূলার মূল ও কাণ্ড। সো মূলার মূল ও কাণ্ড দেখতে পাচ্ছ, এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূল মোটা ও রসালো হয়। এই মূলের মধ্যভাগ, এই বানানটা স্পেলিং ভুল গেছে, সরি, মাফ করে দিও, মধ্যভাগ মোটা কিন্তু দুই পাশ ক্রমশ সরু। এদের কাণ্ড হচ্ছে কন্দ, কারণ ক্ষুদ্র, গোলাকার ও উত্তল কাণ্ডকে কন্দ বলে। সো দেখতে পাচ্ছ এই যে ইমেজটা, এই ইমেজটা তোমাদেরকে অবশ্যই অঙ্কন করতে হবে। তো আমি তোমাদেরকে হচ্ছে আজকে তো রাত, তো কালকে সকালে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের যে এই আজকে যে অ্যাসাইনমেন্ট দেখতে পাচ্ছ এইখানে অনেকগুলো চিত্র অঙ্কন করতে হবে। তো আমি হচ্ছে কালকে সকালে প্রত্যেকটা চিত্র অঙ্কন করে কিভাবে তোমরা অঙ্কন করবে এ টু জেড ভিডিওর মাধ্যমে দেখাবো। ওই লিঙ্কটা কিন্তু কালকে তোমরা প্রথম কমেন্টে পিডিএফের নিচে পাওয়া যাবা। ওকে, সো দেখো এই এই মূলাটার আকৃতিটা তোমাকে অঙ্কন করতে হবে সেইমভাবে যেভাবে হচ্ছে আমরা দেখা দিছি, এটা সুন্দর করে অঙ্কন করতে হবে, ওকে, পেন্সিল দিয়ে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি শালগমের মূল ও কাণ্ড, এই ক্ষেত্রে প্রধান মূলটির উপরে অংশ খাদ্য সঞ্চয়ের ফলে গোলাকার এবং নিচের অংশ হঠাৎ শোক করে সরু হয়ে যায়। এদের কাণ্ড হচ্ছে কন্দ, কারণ ক্ষুদ্র, গোলাকার ও উত্তল কাণ্ডকে কন্দ বলে। সো দেখতে পাচ্ছ এটা একটা শালগমের হচ্ছে ইমেজ। সো এই শালগমের ইমেজটা হচ্ছে তোমাদেরকে অঙ্কন করতে হবে পেন্সিল দিয়ে, ঠিক আছে? তো এইটারও কীভাবে অঙ্কন করতে হবে এ ওই একটা ভিডিওতেই সবগুলো থাকবে। সো দেখো এখানে লিখতে হবে শালগম আকৃতির মূল, ওকে, এবং নিচে চলে যাচ্ছি পেঁয়াজ, রসুনের মূল ও কাণ্ড। পেঁয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কাণ্ড একই প্রকারের, ঠিক আছে? এদের কাণ্ডটি কন্দ, খুবই ক্ষয়, গোলাকার ও উত্তল, পর্ব ও পর্ব মধ্যগুলো সংকুচিত, পুরু ও রসালো। তারপর সক্ষপত্রগুলো এমনভাবে যকথান করে যে কন্দটিকে দেখা যায় না। এ কাণ্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়। সো দেখতে পাচ্ছ এইটা একটা রসুনের ইমেজ এবং এটা একটা পেঁয়াজের ইমেজ, ওকে। সো যদিও এগুলো ঝাপসা দেখা যাচ্ছে, তোমাদেরকে আমি দেখাচ্ছি এই প্রত্যেকটা ইমেজ তোমরা কোথায় পাবা, আমি কোথায় পাইছি, ওকে। সো এগুলো লিখতে হবে। তারপর দেখতে পাচ্ছ আদা ও হলুদের মূল ও কাণ্ড, এদের কাণ্ড রাইজম, কারণ এদের মূল মাটির নিচে নেমে সমান্তরাল ও খাড়াভাবে অবস্থান করে। এদের সুস্পষ্ট পর্ব ও পর্ব মধ্য থাকে, পর্ব হতে শল্কপত্র ও অস্থানিক মূল বের হয়, অর্থাৎ এদের মূল অস্থানিক। সো দেখতে পাচ্ছ আমরা নিচে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ এটা একটা হচ্ছে মানে আদার, ঠিক আছে? সো হচ্ছে আদা হলুদের সেম, তার জন্য দেখতে পাচ্ছ এখানে হচ্ছে একটা আদার হচ্ছে আমরা হচ্ছে মূল কিন্তু দিয়ে দিছি, ঠিক আছে? তো তোমরা দিতে পারো, হ্যাঁ, যে রাইজম, ওকে। তারপর দেখো মিষ্টি আলুর মূল ও কাণ্ড, মিষ্টি আলুর মূল জনন মূল, কারণ এদের মূল জনন কাজে অংশগ্রহণ করে গোল আলু স্ফীত কন্দের উদাহরণ। স্ফীত কন্দে পর্ব, পর্ব মধ্যে শল্কপত্র ও কাঙ্ক্ষিক মুকুল থাকে, শল্কপত্রে কক্ষে গর্ভের মতো অংশকে চক বলে, অনুকূল ঋতুতে চক হতে কাঙ্ক্ষিত মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে, খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গোলাকার রূপ ধারণ করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই যে রূপ বানানটা একটু ঠিক করে নিবা।
রূপ ধারণ করে। সো দেখতে পাচ্ছ এটা একটা গোল আলুর একটা হচ্ছে মিষ্টি আলুর একটা পিকচার। এখানে দেখতে পাচ্ছ এই যে সাইডটাকে বলা হয় টিউবার এবং এই যে চক চকের মতনগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে জনন জজন হ্যাঁ জননমূল। ঠিক আছে প্রিয় সকল শিক্ষার্থী, এখন কথা হচ্ছে যে আমি হচ্ছে কিভাবে এই ইমেজগুলো পাইছি। ওকে সো দেখতে পাচ্ছ তোমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, এই অধ্যায় গেলে সর্বপ্রথমে দেখতে পাচ্ছ কিছু ইমেজ আছে। সো এইখানে মূলা আছে দেখতে পাচ্ছ, এখানে একটা পিঁয়াজ আছে, এখানে অনেক ইমেজ আছে। সো আমরা নিচে চলে যাব, পেজ নাম্বার 23 দেখতে পাচ্ছ তোমাদের 23 নাম্বার পেজে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু মূলা গাজর শালগম এগুলো কিন্তু প্রত্যেকটার কিন্তু হচ্ছে আমাদের ইমেজগুলো দেয়া আছে। এগুলো দেখে দেখে তোমরা অঙ্কন করতে পারো। আমরা যদি নেক্সট পেজে যাই, সো দেখতে পাচ্ছ হচ্ছে 24 নাম্বার পেজ, 24 নাম্বার পেজেও কিন্তু অনেক ইমেজ আছে এবং দেখতে পাচ্ছ 25 নাম্বার পেজেও অনেক ইমেজ আমাদের দেয়া আছে। সো হচ্ছে এই যে দেখো আমাদের এই পেজ হচ্ছে 26 নাম্বার, এখানে দেখো তোমাদের 26 পাতা বাই বের করবা, 26 পাতা দেখবা হচ্ছে এখানে তোমাদের টিউবার বা স্ফীতকন্দ অর্থাৎ গোল আলুর ইমেজটা আছে এবং গোল আলুর যেই লেখাগুলো এই লেখাগুলো এখানে লিখা আছে তোমরা এই লেখাগুলো দেখে দেখে সুন্দর করে কিন্তু লিখতে পারবা। এবং এখানে হচ্ছে আদা আদা হলুদ এই প্রভৃতি উদ্ভিদের কাণ্ড রাইজম জাতীয়, এই যে এটা দেখতে পাচ্ছ আদার হচ্ছে রাইজমটা সুন্দর করে অঙ্কন করা আছে। এবং এইখানে দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজ রসুনেরও কিন্তু সেম ভাবে দেখো পেঁয়াজ রসুনের ইমেজটাও তোমাদেরকে অঙ্কন করতে হবে এবং এগুলো চিহ্নিত করতে হবে। সো তোমরা তোমাদের বইয়ের 26 পাতাটা অবশ্যই ফলো করবা কেমন, এবং প্রত্যেকটা লিখা এখানে দেওয়া আছে নির্ভুলভাবে এই লিখাগুলো দেখে দেখেও তুমি কিন্তু লিখতে পারো। ঠিক আছে তো মূলত হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে চিত্রগুলো নিছিলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই পর্যন্তই ছিল আমাদের অ্যাসাইনমেন্ট। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।